গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি টক ডাল। আগেও দেখিয়েছি, আজকে আমি যা রেসিপি করেছি সেটাই আপনাদের দেখাচ্ছি। টক ডাল, ডাল আমি আগেই সেদ্ধ করে রেখেছি। এই দেখুন, মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে রেখেছি। আর বেগুন ভর্তা করব। এই যে বেগুন ভর্তা, একটা তেঁতুল দেবো টক ডালে, তাই ছাড়িয়ে রেখেছি। বেগুন ভর্তা করব, সে আগেই পুড়িয়ে পরিষ্কার করে রেখেছি। আলু ভর্তা করব। এই যে আলু আগেই সেদ্ধ করে রেখেছি, আপনাদের দেখাবো। ভাত হয়ে গেছে বন্ধুরা, সাঁড়াশিটা নিয়ে বসেছি আজকে। বাটিটা গরম হয়ে গেছিলো, আগেই ঢেলেছিলাম। একটু সর্ষে দিয়ে দেবো, টক ডালটা ফোড়ন দিয়ে ওই দিকটায় বসিয়ে দেবো। একটা লঙ্কা ফোড়ন দিয়ে হয়ে গেছে বন্ধুরা, লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ডাল রেখে দেবো, মেয়ে খাবে। নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো। একটু হলুদ দেবো। আজকে রান্নার বেশি কিছু ঝামেলা নেই বন্ধুরা, হালকা রান্না করেছি। শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, কিছু মুখে ভালো লাগছে না খেতে, তাই একটু টক ডাল করলাম। একটু মিষ্টি দেবো, তেঁতুলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, একটা তেঁতুল দিয়েছি, বেশি দিইনি। প্রচণ্ড টক আমাদের, এই যে যাদের জায়গা কেনা রয়েছে তাদের ওখানে গাছ রয়েছে, তেঁতুল গাছ, গাছের তেঁতুল পেরেছি। একটু মিষ্টি দেবো বন্ধুরা, এই যে একটুখানি মিষ্টি দিচ্ছি। একটু মিষ্টি দিলে টক ডালে ভালো লাগে খেতে। ঘন হয়ে গেছে, ডালটা কুলাবে না। আর একটু জল দিয়ে দিই, ডালটা ওই দিকটায় বসিয়ে দেবো, দিয়ে বেগুন ভর্তাটা করব। গ্যাসটা ওইদিকে, ডালটা বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াই তেল দিয়ে দেবো। আগে বেগুনটা করে নেব, বেশি তেল লাগে না বেগুন ভর্তা করতে। যে ধনে পাতা দেয়, ধনে পাতাটা নেই, শেষ হয়ে গেছে, এবং সবসময় কাছে থাকেও না। ধনে পাতা দেয়, আপনারা দিয়ে খেতে পারেন। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, একটু সর্ষে ফোড়ন দেব অল্প, দুটো চারটে। একটু কালো জিরে দিচ্ছি, তেলটা গরম হলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এই যে দেখুন বন্ধুরা, আলুর জন্য আর বেগুন ভর্তার জন্য কেটে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি। আর রসুন কুচিটা আলু ভর্তাতে দেবো, খুব সুন্দর লাগে আলু ভর্তা খেতে। তেলটা গরম হোক, ডালটা ফুটে গেছে দেখুন, ফুটে গেলে নামিয়ে দেবো, দিয়ে দেবো। তেলটা গরম হতে যতক্ষণ সময়, এক্ষুনি হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে পেঁয়াজ, কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন, আমি এবার কাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি, আপনারা স্বাদ মতন ঝাল দেবেন, আমি আমার মতন স্বাদ মতন ঝাল দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হবে, বেগুনটা দিয়ে দেবো।
সুন্দর ভাজা হয়েছে। একটু নুন দেব, একটু নুন দেব, স্বাদ মতো নুন দেব। ওতে নুন দিয়ে পুড়িয়েছিলাম, অল্প সামান্য একটু হলুদ দেব, অল্প সামান্য, বেশি নয়, এতে হলুদ লাগে না, অল্প দিয়েছি। এতে টমেটো কুচি দিলেও ভালো লাগে, কিন্তু টক টক, আর যেহেতু টক ডাল করেছি ওই জন্য টমেটোটা দিইনি, টক বেশি হয়ে যাবে ওই জন্য। এতে টমেটো কুচি, একটু আদা কুচি, রসুন কুচি অনেকে দেয়। দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমি এই বেগুনটা দিয়ে দেবো, বেগুন পুড়িয়ে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে রেখেছি, এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। ডালটা হয়ে গেছে বন্ধুরা, অফ করে দিচ্ছি। এই দেখুন ডালটা হয়ে গেছে, চাপা দিয়ে দিলাম, বেগুনটা একটু নাড়ি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে ভালো করে মেখে নিলেও হয়ে যায়। আমি ডাকছি, অল্প একটু মিষ্টি দিচ্ছি, স্বাদ মতন, বেশি নয়, একটু মিষ্টি বেশি লাগবে না, মিষ্টি না দিলেও হবে, আপনারা না দিয়েও খেতে পারেন। এখন তো সকলেরই ডায়াবেটিস আছে, মিষ্টি চলেই না। বন্ধুরা অনেক রান্নাই দেখাই আমার আমার মতন করে, যা রান্না করি রোজই সেটাই আপনাদের কাছে শেয়ার করি। কেমন লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিতে। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, আমাকে অনেক ভালোবাসা দেবেন, আপনাদের ভালোবাসায় আশীর্বাদ। হ্যাঁ বলো, আমার মেয়ে ডাকছে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, দারুণ লাগে খেতে। আপনারা অনেকেই জানেন বেগুন চপটা, আবার অনেকেই অনেক দেশের মানুষও জানে না। হ্যাঁ বলো বলো, দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে। হ্যাঁ হয়ে গেছে বেগুন ভর্তা, তুলে নেবো এবার। হ্যাঁ কি গো, আমার মেয়ে ডাকছে, বেশিক্ষণ লাগে না, বেগুনটা তো পোড়ানোই আছে। হ্যাঁ কি হলো, যাবো তো, এই তো যাবো, মেয়ে সাইকেল কিনবে, বায়না, কি হলো, দাঁড়াও নামিয়ে দিচ্ছি। তুমি ঢুকেছো কেন ওখান থেকে, ভেতর দিয়ে বেরাও, ভেতর দিয়ে ওইদিক দিয়ে চল যাও। দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি, দাঁড়া একটু দাঁড়াও, তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, যতটুকু দরকার তেল দিয়েছি, বেশি আলু নেই চা। হ্যাঁ আসছি, তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সাদা জিরে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি গো, একটা শুকনো লঙ্কা। হ্যাঁ বউ বউ করে ডাকছে। হ্যাঁ কি, একটু আলু মেয়ের জন্য রেখে দিলাম, আসছি। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়েছি, এই যে তেলটা গরম হয়েছে দিয়ে দিলাম, যাচ্ছি দাঁড়াও। এটা একটু ভাজা ভাজা হোক, বন্ধুরা বাগানের ভেতর ঢুকে বসে আছে দেখুন। তুমি ওখানে ঢুকেছো কেন? হ্যাঁ তুমি কেন ঢুকেছো ওখানটায়? এখানে খেলো, আর ঢুকবে না, খালি দুষ্টুমি করে, রান্না করতে করতে খালি উঠতে হয় বারবার,
বন্ধুরা কিছু মনে করবেন না, ছোট বাচ্চা থাকলে নানা রকম সমস্যা হয়, আপনারা একটু মানিয়ে নেবেন আমাকে। দেখুন ভাজা ভাজা হচ্ছে, একটু নুন দেবো, দারুণ লাগে বন্ধুরা এই আল ভাতটা, আপনারা মেখে খেয়ে দেখবেন হেব্বি সুন্দর লাগে, ওই দিয়ে ভাত খাওয়াই যাবে এক থালা, মানে যার যতটা পেটে ধরবে ওই দিয়ে ভাত খাওয়াবে, আর কিচ্ছু লাগবে না, একটু হলুদ দেবেন, খুব সুন্দর লাগে খেতে। দুটো চারটে চিনির দানা, বেশি নয়, দেখুন দিলে ভালো লাগবে তাই দিলেও হয়। একটাতে মোবাইল আছে বন্ধুরা, তাই কড়াটা ভালো করে পরিষ্কার করতে পারিনি, নিচে গ্যাস তো স্ট্যান্ডটা এখন কেনা হয়নি, কিনবো দিয়ে ভালো করে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমি বিরাট কিছু হাইফাই নয় বন্ধুরা, আমার সাধারণ মানুষ। এবার আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, আলুটা দিয়ে এবার তাতে করে দেবো, আলুটা মেখেও দিতে পারেন, ঠান্ডা হলে চটকে নিলেও হয়ে যাবে। পুরোনো আলু নতুন আলু খেতে ভালো লাগে না, এখনও সেরকম স্বাদ নেই, একটু আদু ভালো লাগে। আলু ভর্তা, বেগুন ভর্তা, টক ডাল আর টমেটোর চাটনি কালকে করেছিলাম, আপনাদের দেখিয়েছি, টমেটোর চাটনি রয়েছে আর ভাত, আজকে আর কোনো ঝামেলা নাই। আমাদের কলে জল নেই বাড়িতে, তাই টাইম কলে জল দেয়, এখনই কলে দৌড়াতে হবে। দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে, দারুণ লাগছে, এই আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। সময়ে ঝটপট রান্না, হয়ে গেছে বন্ধুরা, গ্যাসটা অফ করে দেবো, এবার তুলে নেবো, প্লেটটাই তুলে নেবো, আপনাদের দেখাতে সুবিধা হবে। এটা ঠান্ডা হলে একটু ভালো করে একটু হাতে করে মেখে নিলে হয়ে যাবে, কড়াই দেবেন তখনও মেখে নিলে হয়ে যাবে। আমার ছোটো মেয়ে আছে, তো তাড়াতাড়ি করে কাজ করি, তাই একটু ঠিকঠাক মতন দেখাতে পারি না আপনাদের। এতে ধনে পাতাও দিতে পারেন, খুব সুন্দর লাগে ধনে পাতা। দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি, এই যে বেগুন ভর্তা দেখতে পাচ্ছেন, বেগুন ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা আর টক ডাল, তেঁতুল দিয়ে টক ডাল, আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আজকে খাওয়া দাওয়া দুপুরে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন। এখানেই ভিডিওটি শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, গুড আফটারনুন। আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাল, টক ডাল, তেঁতুল দিয়ে টক ডাল, কাছের তেঁতুল, টাটা বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, রাখছি।